হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল ব্লগ মাসরুফা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, আজকে জাস্ট ছোটো মতো একটা ভিডিও করছি। তার কারণ হচ্ছে অনেকদিন, প্রায় আমি 3-4 মাস হয়ে গেছে, প্রায় 3-4 মাস হলো আমি ভিডিও করিনি। তার কারণ হচ্ছে আমরা দেশে গিয়েছিলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম কি না আমি জানি না যে আমরা কলকাতায় যাচ্ছি, তো আমার ঠিক মনে নেই, আমি একবারও বললাম। তো আমরা কলকাতায় গিয়েছিলাম প্রায় 1 মাস আগেই গিয়েছিলাম, মানে 3 মাস ছিলাম, 1 মাস আগে বলাটা ভুল, মানে 1 মাস হয়েছি আমরা এসেছি, তো 3 মাস ছিলাম আমরা কলকাতায়। তো আমরা 3 মাস ছিলাম ওখানে, 3 মাস থাকার পর এখন আমরা কেরালায় এসেছি। আপাতত এখন 1 মাস হচ্ছে, 1 মাস ওই কিছুদিন মতো হবে এখানে এসে মাম্মা, তো 1 মাস কিছুদিন মতো হবে। তো আমরা এসেছি আর ওই যতদিন গেছিলাম একটু বিরক্ত করছে, তার জন্য সরি, কেন এখন আরও বেশি ছটপটে হয়ে গেছে, বেশি মানে বিরক্ত করে, হাত দেবে না এখানে আসলে আমার কাছে। তো 3 মাস গেছিলাম, 3 মাস মানে আমি একদিনও আমি ওখানে ভিডিও শ্যুট করিনি বা আপলোড করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম আজ থেকে আবার ভিডিওটা শুরু করা যাক, আর অনেক দিন হয়ে গেল ভিডিও করিনি, তার জন্য একটু কিন্তু লাগছে। তো আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে যাবে। তো জানি না আমি কীরকম প্রতিদিন দিতে পারবো কি না ভিডিও, তো চেষ্টা করবো মাঝে মাঝে একটা করে দেওয়ার। এখন হচ্ছে রাত 9টা বাজে, তো এখন আমি ভিডিওটা স্টার্টিং করলাম, কেন রান্না বাড়া ছিল, রান্না বাড়া করলাম, করে তারপরে কাজ বাজ মিটিয়ে এলাম। তো এখনও কাজ আছে আমাদের, যেহেতু আজকে শনিবার, কালকে সানডে, তো আদা রসুন শেষ হয়ে গেছে পেস্ট, তো সেগুলো ছাড়াতে হবে, সেগুলোকে আবার পেস্ট করতে হবে, ওগুলো কাজ আছে। আর দেখি না রাত্রিবেলা আমার আজকে রান্না হয়েছে সয়াবিন, তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, মানে তরকারিটা যে শেয়ার করবো ভেবেছিলাম, তো হয়নি, হয়ে ওঠেনি, আর সে কারণে আমি শেয়ার করিনি। তো দেখি আমার হাজব্যান্ড সয়াবিন খান না, তো উনি আসুক কাছ থেকে, দেখি কী বলে, তখন কিছু একটা করে দেওয়া যাবে। যাই হোক, আর দোকানের জন্য সয়াবিন রান্না করেছি আজকে, আরও বেলা রান্না করেছিলাম, মানে আমাদের ডাল করেছিলাম বটবটি দিয়ে, নোনা মাছ মানে জানো, নোনা মাছ দিয়ে তরকারি করেছিলাম, ভাত করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, কেন শরীরটা আজকে একটু খারাপ আছে, মানে আমার মেঘলার ওয়েদার বুঝতেই পারছ, এখানে খুব বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে, ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। তো যাই হোক, আর আমার মেয়ে এখন এখানে কার্টুন দেখছে ওই ফোনটাই, তো টিভি চলছে, কিন্তু টিভির সাউন্ডটা আমি আস্তে করে দিয়েছি, কেন ও কার্টুন দেখছিলো, মানে আমি ভিডিও স্টার্টিং করার আগে ও টিভিতেই কার্টুন দেখছিলো, তো যদিও ভিডিওটা স্টার্টিং করলাম ওই জন্য টিভিটা আস্তে করে দিয়ে ওকে ফোনটা চালিয়ে দিলাম, তো দেখছো আর আমি এখানে ভিডিও শ্যুট করছি। তো চেষ্টা করবো আমি দেওয়ার মাঝের মধ্যে একটা করে, আর কালকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আর এমনিতেও কালকে সানডে, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখেছো, সানডেতে একটু স্পেশাল ভিডিও হয় বা করি, চেষ্টা করি করার, কিন্তু কালকে আরও একটু স্পেশাল আসছে, যখনই বলতে পারি, কিন্তু ভিডিওটা যখন আসবে তখনই তোমরা দেখতে পাবে, কিন্তু তার আগে আমি বলবো না, কালকে একটু স্পেশাল ভিডিও আসছে, তো এটা তোমাদের সাসপেন্স থাকলো, তোমরা কালকে যারা ভিডিও দেখবে, মানে কালকে ভিডিওটা যে দেখবে সেই জানে, মানে আজকের ভিডিওটা এখন আমি ছাড়তে পারবো না, এটা আমি কালকে মর্নিংয়ে ছেড়ে দেবো, আর আজকে ডেট হচ্ছে 3 তারিখ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, তার কারণ হচ্ছে আমার মেয়ে বারবার গিয়ে ফোনটাকে ফেলে দিচ্ছে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে, কি বলবো, আমার উঠে যাচ্ছে ফোনটাকে ধরার জন্য। তো এটাই জাস্ট বলার ছিল, আমি অনেকদিন ভিডিও করিনি, একটু প্রবলেম ছিল বলাটাও ভুল, মানে দেশে গিয়েছিলাম, আমি টাইম পাইনি সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, সেই কারণে আমি ভিডিও করিনি আরও, তার জন্য সরি, আর আমারও খারাপ লাগছিলো অনেকদিন ভিডিও করিনি,
আর অনেকদিন যদি ভিডিও করিনি, 3-4 মাস মানে মুখের কথা নয়, 4 মাস মানে অনেকটা লং টাইম। তো আমারও যেন একটু কিন্তু কিন্তু ভালো লাগছে, তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এখন আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো আমি মেহেদি পরেছিলাম, তো ওইটা 2 দিন আগে পরেছিলাম, তো ভাবছি আজকে আরেকবার পরবো এই হাতটা, কারণ মেহেন্দি রাখা আছে। আমি একটা ফোনের ডিজাইনও তুলে রেখে দিয়েছি মেহেন্দি পরার জন্য, তো টাইমের জন্য ভরা হচ্ছিলো না, তো ভাবছি এখন যেহেতু কাজ নেই, শুধু আদা রসুন ছাড়ানোর ব্যাপার আছে, ওটা এখন যেহেতু 9টা বাজে করে নিই, করে নিয়ে তারপর মেহেন্দি করবো। মেয়েকে একবার খাইয়ে দেবো, নাহলে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে আর নাহলে খুব ডিস্টার্ব করবে। তো এই হাজব্যান্ড জানি না কখন আসবে, তো তাড়াতাড়ি চলে আসছে, আজকে শনিবার, জানি না কখন আসবে, একটু লেট হতেও পারে কিংবা তাড়াতাড়ি আসতেও পারে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে। আর আশা করব, আমি চেষ্টা করব যে এই ভিডিও শেষেতে আমি যখন কলকাতায় গিয়েছিলাম কিছু টিপস তুলে রেখেছিলাম আমি ছোটোখাটো, মানে যাবার পথে তখন এই টিপসগুলো যদি আমি পারি তো দিয়ে দেবার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে দেব না। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, চলো বাই বাই। আমার মেয়ে আমি বাই বাই করেছি দেখে ও করবে বলে লাপাচ্ছে, তো ও বাই বাই করছে, করো করো বাই বাই করো, বাই বাই। আর উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও ফ্ল্যান উম্মা। আর তোমরা সবাই খুব ভালো থাকবে বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক চলো ওর কাছ থেকে দাও দাও। তো ওর সাথে একটুখানি কথা বলে নাও, কেন ও প্রচণ্ড বিরক্ত করছে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিচ্ছি বলে। আর জানি না আমি ওর টিপসগুলো দেওয়া যাবে কি না, কেন প্রচণ্ড বিরক্ত করছে। দেখো কি করছে, যা ভেঙে যাবে। তো তো ও প্রচণ্ড বিরক্ত করছে, আগের থেকে এখন অনেকটাই মানে বিরক্ত করে। আগে আগে যেমন ছোট ছিল একটু, এখন তো বড় হয়ে গেছে, সেই কারণে একটু বেশি বিরক্ত করে। তো চেষ্টা করি ওটা অ্যাডজাস্ট করে নেওয়ার, আর দেশে গিয়ে বেশি মানে একটু হয়ে গেছে। ও হাতি দেখাচ্ছে, হাতি দেখতে পাচ্ছ, হাতি দেখো। তো তোমাদেরকে হাতিটাকে দেখালো, তো ওর হাতিটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর তো চলো টাটা, আর যদি পারি তো এন্টারটেনমেন্ট কিছু টিপস দিয়ে দেবো, তো এখন আমার কিছু বলার নেই আর সেরকম, কেন আমার কথা নেই মুখে, আর আমি কী বলতো অনেক দিন করিনি, একটু প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যাবে। কিছুদিন ব্লগিংগুলো এখন একটু এরকম হবে, তো আনরোম্যান্টিক, তো তোমার একটু অ্যাডজাস্ট করে নিও।